নমস্কার, মই অংকুরে আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। ব্ল্যাক ম্যাজিক বা কলা জাদু, সচাকৈ ব্ল্যাক ম্যাজিক আছে নে? আজি আমি এই বিষয়টোৰ সন্দৰ্ভত কথা পাতিব বিচাৰিছো। মোৰ হৈতে কাষত আছে জ্যোতিষী ডক্টৰ বলিদেৱী ডাঙৰীয়ানী। আপোনাক প্ৰথমতে স্বাগতম জানাইছো। নমস্কাৰ। আৰু আপোনাক মই সুধিব বিচাৰিছো, আচলতে ব্ল্যাক ম্যাজিক বা কলা জাদু আছে নে নাই, বা যদি ব্ল্যাক ম্যাজিক কোনো এগৰাকী ব্যক্তিক যদি কৰি থৈছে তেনেহলে কেনেকৈ গম পাব পাৰে, কি ক'ব? এইটো ব্ল্যাক ম্যাজিক যে আছে এইটো সঁচা কথা। ব্ল্যাক ম্যাজিকৰ কিন্তু বিভিন্ন লক্ষণ আছে। হ্যাঁ, কিছুমান ব্ল্যাক ম্যাজিক করলে মানুষের শরীর স্বাস্থ্যটা আপনার ধরো বেয়া হব পারে, বেমারে ডক্টরে একো বেমার আজার ধরব পারে না, কিন্তু মানুষের বেমার আজার মানে হয়ে আছে। প্লাস আপনার শরীর তো বেয়া, ঘর গেলে অযথা গিরে খনি মাজত বিরাট মিল আসলে কাজিয়া পেশাল হয়ে থাকো, বিভিন্ন ধরনের এই এনেকয় আপনাদের ব্ল্যাক ম্যাজিকৰ এইটো দেখা পাব পাৰে। তো মানুহজনের খাব মন নাযাব, পিছফেলে কিবা থাকা অনুভব হব, আপনাদের কিছুমান বস্তু দেখা চকুরে দেখা পাব, এনেকুৱা ধরনের বিভিন্ন বস্তু আপনাদের অনুভব কৰিব পাৰিব, তেতিয়াহলে আপনাদের গম পাব ব্ল্যাক ম্যাজিক করা। কিন্তু আজিকালি ব্ল্যাক ম্যাজিক করে যদিও কিছুমান ব্ল্যাক ম্যাজিক কিন্তু আপনাদের বাস্তুর কারণে হয়। বাস্তুর কারণে যেটা ব্ল্যাক ম্যাজিক হব, তেতিয়া ধরো আপনাদের যদি বাস্তুর যদি কিবা দোষ থাকে তেতিয়াহলে ঘরের বেমার আজার অশান্তি এনেকুৱা ধরনের বিভিন্ন ধরনের হওয়া দেখা যায়। সেখানে ব্ল্যাক ম্যাজিকর লক্ষণ বিলাকর লগত বাস্তুর লক্ষণ বিলাক কিন্তু বেলেগ ধরনের হব। বাস্তুর লক্ষণ বিলাক হব ধরো সাধারণ কাজিয়া বা মানে সাকসেসত বাধা কিংবা এনেকুৱা ধরনের দেখা পাব। কিন্তু ব্ল্যাক ম্যাজিকর আপনার অনুভব করব, আপনার শরীরত কিন্তু নাই টাচ করেছে, আপনার আগে দিয়ে কিনা বস্তু দৌড়ি গৈছে, এইবিলাক বস্তু এই করব, আপনার ভয় লাগিব, অকলে থাকিব নোৱাৰিব, এনেকুৱা ধরনের বস্তুবিলাক করলে ব্ল্যাক ম্যাজিকর অনুভব করা যায়। এইটো বিভিন্ন পদ্ধতি আছে তান্ত্রিকালি, এইবিলাক বস্তু আসলে তান্ত্রিকর বস্তু, এইবিলাক তান্ত্রিকর পূজার দ্বারা বা এনেকৈ আপোনালোকে এই বস্তু ব্ল্যাক ম্যাজিক বিলাক দূর করব পারে, শরীর প্রটেকশন দিব পারে, কবচ সবর এনেকাও আপোনালোকে ব্ল্যাক ম্যাজিকর সেইটো দূর করব পারে। আর আপনাদের যদি এইবিলাক করব নয় বা তেতিয়াহলে ধরো শনিবার বা মঙ্গলবার আপনাদের যদি তেজপাত জ্বলায় সদায় কর্পূরের ধূনাত মানে কর্পূর জ্বলায় লং জ্বলায় যদি আপনাদের গধূলি সময় দিয়ে বিভিন্ন ধরনের পদ্ধতি দ্বারা ব্ল্যাক ম্যাজিক দূর করব পৰা যায়। কিন্তু একদম বেশি যেটা শরীর কোট করব সেইটো কিন্তু তান্ত্রিকের মাধ্যমত মন্ত্রর মাধ্যমত এইবিলাক কাটিব লাগে। আর কিছুমানের ধরো বিয়া মানে বিয়ার ক্ষেত্রে করব পারে, কিছুমানের উন্নতির ক্ষেত্রে করব পারে, কিছুমানের ধরো মাটি ঘর কিনব নোৱাৰা করে থাকি পারে, কিছুমানের বেমার আজার ভাল কৰিব পাৰে, তো এনেকুৱা ধরনের বিভিন্ন বেমার আজার করব পারে, মানসিক অশান্তি এনেকুৱা ধরনের বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক করব পারে।